নমস্কার বন্ধুরা, আমি সৌম্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইনফিনিট ডিজাইন ইউটিউব চ্যানেলে। এই ইনফিনিট ডিজাইন ইউটিউব চ্যানেলে আমি আপনাদের সবার সাথে শেয়ার করে নেব গ্রাফিক ডিজাইনিং রিলেটেড সমস্ত ধরনের ছোটোখাটো খুঁটিনাটি প্রশ্ন, বিভিন্ন টিপস এবং ট্রিক্স, এছাড়াও কী করে একটা ডিজাইনকে আকর্ষণীয় এবং অ্যাট্রাকটিভভাবে ক্লায়েন্টের সামনে উপস্থাপন করা যায়, এছাড়াও কীভাবে বিভিন্ন ধরনের ডিজাইনকে সুন্দরভাবে গ্রাফিক ডিজাইনিংয়ে বিভিন্ন সফটওয়্যার ইউজ করে তৈরি করা যায়, সেই সমস্ত কিছু আমি আপনাদের সাথে শেয়ার করে নেব। আজকে আমার এই প্রথম ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব গিলোচ প্যাটার্ন কীভাবে কোরেল ড্রতে তৈরি করা যায়। গিলোচ প্যাটার্ন কী সেটা নিয়েও আপনাদের সবার মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে। ইনফ্যাক্ট হয়তো আপনারা বিভিন্ন জায়গায় দেখেওছেন, কিন্তু সেটাকে গিলোচ প্যাটার্ন হিসেবে আইডেন্টিফাই করতে পারেন না। তাহলে চলুন আজকে আমার এই প্রথম ভিডিওতে দেখে নেওয়া যাক কী করে কোরেল ড্রতে খুব সহজে বিভিন্ন ধরনের গিলোচ প্যাটার্ন তৈরি করা যায়। চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে আজকে প্রবেশ করা যাক। বন্ধুরা, আমি আমার ডেস্কটপে কোরেল ড্র সফটওয়্যারটি অলরেডি ওপেন করে রেখেছি। এবার আমি দেখাবো গিলোচ প্যাটার্নটা কী। তো প্রথমে আমি জাস্ট একটা ইলিপস টুল নিচ্ছি। ইলিপস টুলটা যে কোনো শেপে আমি জাস্ট নিলাম। নিয়ে এই যে ট্রান্সফর্ম যেটা আছে, আচ্ছা এটাকে আমি বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে। আপনারা এই যে এই বক্সটার দিকে মাউসের যে পয়েন্টারটা আছে সেই পয়েন্টারটার দিকে লক্ষ্য করুন, এদিকটাতে তাকালে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। তো আমি অল্ট F7 প্রেস করছি, তো ট্রান্সফর্ম, এটা হচ্ছে ট্রান্সফর্মের শর্টকাট, ঠিক আছে। তো এখন আমি কী করছি, এই যে রোটেশন বা রোটেট এখানে ক্লিক করছি। ক্লিক করে এখানে আমি জাস্ট করে দিলাম 5 ডিগ্রি, ঠিক আছে, করে অ্যাপ্লাই করছি। সরি, তার আগে আরেকটা কাজ করতে হবে, এই কপির জায়গায় আমি 1 প্রেস করে দিলাম, অ্যাঙ্গেলের জায়গায় 5, কপির জায়গায় 1 অ্যাপ্লাই করে দিচ্ছি। কন্টিনিউ অ্যাপ্লাই করতে থাকবো, কন্টিনিউ জাস্ট অ্যাপ্লাই করে প্রেস করতে থাকবো। এই যে একটা প্যাটার্ন তৈরি হলো, এটাকে বলা হচ্ছে একটা গিলোচ প্যাটার্ন, ঠিক আছে। এটাকে আমি গ্রুপ করে সেভ করে রাখছি ছোটো করে আমার এই আর্টবোর্ডের সাইডে, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখা যাক অন্য কোনো টুলস দিয়ে কী করে করা যায় সেটা দেখে চলুন। পেন টুল দিয়ে করলে পেন টুলটা আমার খুব ভালো লাগে। আমি পেন টুল দিয়ে একটা শেপ ড্র করছি, নর্মাল একটা শেপ, জাস্ট একদম নর্মাল একটা শেপ আমি ড্র করছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি কি করব, এই শেপটারই একটা ডুপ্লিকেট তৈরি করে নিলাম। কী করে ডুপ্লিকেট তৈরি করলাম, আমি আমার কিবোর্ডে প্লাস প্রেস করলেও একটা ডুপ্লিকেট হতে পারে, অথবা এই যে আমি যেটা তৈরি করেছি ডুপ্লিকেটটা, মানে তৈরি করার আগে এটাকে সিলেক্ট করে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে রাইট ক্লিক করে দিলাম, তাহলে ডুপ্লিকেট তৈরি হয়ে গেল, ঠিক আছে। এরপর আমি কী করছি দেখুন, এই যে ড্রপ শ্যাডো অপশানটা আছে এখানে যাচ্ছি, এখানে গিয়ে এই যে ব্লেন্ড অপশানে যাচ্ছি, সেখানে গিয়ে এখান থেকে এখানে সিলেক্ট করে দিলাম। আরেকবার আমি দেখাচ্ছি দেখুন, এই ব্লেন্ড অপশানে যাচ্ছি, ব্লেন্ড সিলেক্ট করছি, এখান থেকে ধরে এর সাথে আমি টাচ করে দিচ্ছি। আচ্ছা, অলরেডি এটা কিন্তু একটা এক ধরনের গিলোচ প্যাটার্ন তৈরি হয়ে গিয়েছে, ঠিক আছে। কিন্তু এটাকে আমি আরও বিভিন্নভাবে তৈরি করতে পারি, যেমন এখানে ঠিক আমার এই মাউসের পয়েন্টারটার দিকে লক্ষ্য করুন, ব্লেন্ড অবজেক্ট এখানে 20 আছে, সেটাকে আমি 15 করে দিতে পারি, তাহলে আমার সংখ্যাটা কমে গেল। এটাকে আমি 15 জায়গায় 45 করে দিতে পারি, সংখ্যা বেড়ে যাবে, ঠিক আছে। আরেকটা সব থেকে মজার ব্যাপার হচ্ছে, এটাকে আমি মাল্টি কালারে করে নিতে পারি। কীভাবে মাল্টি কালার করবো, এটাকে আমি, এটা যেহেতু স্ট্রোক, ঠিক আছে, স্ট্রোকটাকে জাস্ট আমি এখানে মাউসের পয়েন্টারটা নিয়ে রাইট ক্লিক করছি, এটা রেড কালার হয়ে গেছে। এবার দেখুন এইখানে আমার মাউসের পয়েন্টারটা দিকে লক্ষ্য করুন, এখানে দেখুন কাউন্টার ক্লকওয়াইজ ব্লেন্ড, মাঝখানে আছে কাউন্টার ক্লকওয়াইজ ব্লেন্ড, আর এটা আছে ডাইরেক্ট ব্লেন্ড, ঠিক আছে। তা আমি যদি এটাতে ক্লিক করি, কিচ্ছু না, জাস্ট ক্লিক করছি, দেখুন চেঞ্জ হয়ে গেল কালার। আবার আমি যদি এটাতে ক্লিক করি, তাহলে দেখুন চেঞ্জ হয়ে গেল কালার। এটাতে ক্লিক করলে কী হচ্ছে দেখুন, এখান থেকে রেড থেকে আস্তে আস্তে এটা অরেঞ্জের দিকে যাচ্ছে, আবার যখন এটাতে ক্লিক করছি তখন অরেঞ্জ থেকে রেডের দিকে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আরও কিছু জিনিস আপনি দেখাচ্ছি,
আমি কি করছি, এই যে লাস্ট যে আমি শেপটা ড্র করেছি বা স্ট্রোকের মাধ্যমে মানে সরি পেন টুলের মাধ্যমে সেটাতে আমি সিলেক্ট করছি। আমি যদি মাঝখানে সিলেক্ট করি তাহলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে, তার পরিবর্তে আমি জাস্ট এটাতে গিয়ে ক্লিক করছি, সিলেক্ট করছি, সিলেক্ট করে এটাকে ধরে আমি এরকম নিয়ে আসছি। দেখুন খুব সুন্দর একটা স্টাইল তৈরি হয়ে গেছে। আবার এটাকে ধরে আমি এরকম করতে পারি, আবার অন্যরকম স্টাইল তৈরি হয়ে গেল। ঠিক আছে, এটাকেও আমি আবার বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করতে পারি। পুরোটাকে সিলেক্ট করে আমি গ্রুপ করে নিলাম, গ্রুপ করে আমি এখানে 5 ডিগ্রি করা আছে, 5 ডিগ্রিটাকে আমি 15 ডিগ্রি করে অ্যাপ্লাই করে দিচ্ছি। দেখুন মাল্টি কালার গিলোজ প্যাটার্ন তৈরি হয়ে গেল। ঠিক আছে, বক্স দিয়ে কী করে তৈরি করা যায় সেটাও আমি দেখাচ্ছি। দেখুন আমি একটা জাস্ট এই বক্স ড্র করছি, করে এর একটা ডুপ্লিকেট তৈরি করে নিলাম, করে এটাকে আমি শিফট প্রেস করে ছোট করে নিচ্ছি। ছোট করে নিয়ে সেই ব্লেন্ডিং অপশানে গিয়ে এর সাথে টাচ করে দিলাম। ঠিক আছে, টাচ করে আমি এটাতে নীল কালারের স্ট্রোক দিয়ে দিলাম ব্লু, সেখানে গিয়ে মাল্টি কালার করে এখানে আমি 20 জায়গায় 45 করে দিলাম, দিয়ে এটাকে আমি এরকম পজিশনে বা এইরকম পজিশনে নিয়ে আসলাম। ঠিক আছে, নিয়ে এসে এটাকে গ্রুপ করে দিলাম। আচ্ছা, আরেকটা জিনিস আমি দেখাচ্ছি, সেটাও গিলোজ প্যাটার্নের একটা পোর্শন। ঠিক আছে, দেখুন প্রথমে আমি একটা ইলিপসের মাধ্যমে একটা প্রায় সার্কেল বলতে পারো ড্র করছি, আর একটা রেক্ট্যাঙ্গেল। এরপর আমি কী করছি, এই দুটোকে সিলেক্ট করার পরে আমি ওয়েল্ড করে দিচ্ছি, জুড়ে দিচ্ছি। ঠিক আছে, এরপর আমি কী করছি, অ্যাপ্লাই করে দিচ্ছি। 15 ডিগ্রি আছে, এটাকে আমি 10 ডিগ্রি করে দিলাম, অ্যাঙ্গেল 10 ডিগ্রি করে অ্যাপ্লাই করে দিচ্ছি। একটা গিলোজ প্যাটার্ন তৈরি হয়ে গেল। ঠিক আছে, এটা হয়তো দেখতে অতটা ভালো লাগছে না, আমি ফর অ্যান এক্সাম্পল হিসেবে দেখিয়েছি। আবার এটা নিয়ে আমি একটা অন্যরকম প্যাটার্ন তৈরি করছি, এটাকে আমি ধরে জাস্ট ছোট করে দিচ্ছি, ছোট করে এইটুকু করে দিচ্ছি, করে ব্লেন্ডিং অ্যাপ্লাই করে দিচ্ছি। দেখুন একটা ডিজাইন তৈরি হয়ে গেছে, সিম্পল। এখানে আমি এটাকে মাল্টি কালার করতে চাইছি, এইভাবে মাল্টি কালার হয়ে গেল। আচ্ছা, এটাকে আমি গ্রুপ করে নিচ্ছি, কন্ট্রোল জি, গ্রুপ করে ছোটো করে এখানে রেখে দিচ্ছি। এর একটা কপি করে নিচ্ছি, কপি করে নিই, এটাকেই আবার একটু অন্যরকমভাবে আমি আপনাদের সামনে দেখাবো। কীভাবে দেখাবো, আমি এটাকে ধরে জাস্ট এরকম এরকম মাথার দিক করে তুলে দিচ্ছি, আর এখানে অপশানটা করে দিচ্ছি 20 জায়গায় 45। ঠিক আছে, 45 করে দিচ্ছি, এটাকে আমি গ্রুপ করে দিচ্ছি। গ্রুপ করে এই যে পয়েন্টারটা, সরি এই যে আপনার সেন্টার পয়েন্টটা যেটা আছে, সেন্টার পয়েন্টটাকে ঠিক এই পজিশনে নিচ্ছি, নিয়ে অ্যাপ্লাই করে দিচ্ছি। একটু ঘিঞ্জি লাগছে না, দরকার নেই, আমি 10 ডিগ্রির জায়গায় 30 ডিগ্রি করে অ্যাপ্লাই করছি। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল, কত সহজে, কত ইজি। ঠিক আছে, এরকম আপনারা বিভিন্ন ধরনের প্যাটার্ন তৈরি করতে পারেন, বিভিন্ন ধরনের। আপনি চাইলে একটা সিম্পল লাইন দিয়ে তৈরি করতে পারেন, আমি একদম সিম্পল লাইন দিয়ে এঁকেছি, একটা লাইন ড্র করলাম। ঠিক আছে, এই লাইনটাকে ধরে ড্র্যাগ করে এখানে আনলাম, এনে এই লাইনটাকে আমি জাস্ট ছোট করে দিচ্ছি, আর কিছু করছি না। দুটোকে সিলেক্ট করে সি প্রেস করছি, সরি দুটোকে আমি সিলেক্ট করে ই প্রেস করলাম, তাহলে এটা সেন্টারিং হয়ে গেল। এবার জাস্ট আমি ব্লেন্ড টুলটা এর উপরে ধরে অ্যাপ্লাই করে দিচ্ছি, এর সাথে অ্যাপ্লাই করে দিলাম। স্টেপ 20টা আছে, 60 আমি স্টেপ করে দিচ্ছি। করে দিয়ে এটাকে যদি আমি একটু এইরকমভাবে ঘুরিয়ে দিই কী হবে, বা একটু এরকম ঘুরিয়ে দিই,
দেখুন কত সুন্দর একটা ব্লেন্ডিং মোড তৈরি হয়ে গিয়েছে। এটাকে আমি মাল্টি কালার দিয়ে দিলাম। ইনফ্যাক্ট এটার থেকে আমি আরেকটু অন্যরকম তৈরি করতে পারি কিছু। অ্যাঙ্গেলটাকে আমি 30-এর জায়গায় 10 রেখে অ্যাপ্লাই করে দিলাম। দেখুন কত ইজিলি একটা মাল্টি কালার গিলোচ তৈরি হয়ে গেল। এটাকে গ্রুপ করে আমি ছোট করে দিচ্ছি। তো বন্ধুরা, এই হচ্ছে গিলোচ প্যাটার্ন। গিলোচ প্যাটার্ন নিয়ে ভবিষ্যতে আমি আরও টিউটোরিয়াল আপনাদের সবার সামনে নিয়ে আসার চেষ্টা করব। আশা করি আজকে আমার এই ছোট্ট টিউটোরিয়ালটা, যদিও ছোট্ট বলছি কিন্তু এটা লেন্থ হয়তো 10 মিনিটের উপরে হয়ে গেছে, আপনাদের সবার ভালো লেগেছে। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ইনফিনিট ডিজাইন এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং সাপোর্ট করুন আমাকে এবং আমার এই চ্যানেলটিকে, যাতে আমি আরও এই ধরনের সুন্দর ইনফরমেটিভ টিউটোরিয়াল আপনাদের সবার সামনে নিয়ে আসতে পারি। আর অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে যে বেল আইকনটি আছে সেই বেল আইকনটাতে একটা ক্লিক করে দিন। তাতে কী হবে, আমি যখনই এই ধরনের কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে তার নোটিফিকেশনটা আপনি পেয়ে যেতে পারবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে। ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই, নমস্কার।